এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনিনিমা মল্লিক। তো কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে চাঁদ রাত আর কালকে হচ্ছে ঈদ, তো অনেকগুলো কাজ পেন্টিং পড়ে গেছে, সেগুলো আজকে গুছিয়ে নেব। আর এই যে দেখছো বাড়ির সামনে দিয়ে ট্রেন যাচ্ছে, তো এখন আমার দোতলা তিনতলা মোছা হয়ে গেছে, এখন যাব নিচে গ্রাউন্ড ফ্লোর মুছে, তারপরে সারাদিন তোমাদের সঙ্গে কী কী করবো সেটা শেয়ার করবো। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে রিনিরা অনেক কিছু এনজয় করবে, তো সেগুলো দেখতে থাকো। আর দেখতে পাচ্ছ বাড়ির সামনে দিয়ে ট্রেনটা কেমন যাচ্ছে, খুব সুন্দর দেখতে লাগে। আর এখানে একটা ট্রেন দাঁড়িয়ে পড়েছে, তো এখন যাব নিচে গ্রাউন্ড ফ্লোর মুছতে, তো চলো এখন নিচে যাওয়া যাক। তো আমি এখন নিচে চলে এসেছি, দেখতে পাচ্ছ বালতিতে শ্যাম্পু গুলেছি ফ্লোরটা মুছবো বলে। আমি সপ্তাহে একদিন ফ্লোরটা শ্যাম্পু দিয়ে মুছি। আর এখানে পর্দাটা কাঁচা হয়েছে, এখানে টাঙানো হবে, কালকে কাঁচা হয়েছে এটা রান্নাঘরের পর্দা। আর এখন দাদাকে খাবার করে দেবো, দাদা খেয়ে চলে যাবে। তো দাদার বাচ্চারা ছাড়া বাদবাকি সবাই রোজা করেছে, তো সেই জন্য আজকে কোনো খাবারের ঝামেলা খুব কমই আছে। তো দাদাকে নর্মালি লাচ্চাটা করে দেবো, খেয়ে চলে যাবে দোকানে। আর এখানে দেখছো নটা বেজে গেছে, আর এদের জন্য স্পা করতে বসেছে। ওদের আজকে ঈদ বলে সব অনেক রকম ট্রিটমেন্ট করবে নিজেরা নিজেদেরই। আজকে চাঁদরাত আমরা স্পা করছি, এই মুহূর্তে গরম জল করে স্পা হচ্ছে আমাদের। ওরা নিজেরা ডিসাইড করেছে, নিজেদের ট্রিটমেন্ট নিজেরাই করবে। আর এখানে দেখছো মাসির কাছ থেকে মা মাছ নিয়েছে, আজকে মাছটাকে কেটে রেখে দেওয়া হবে, কালকে রান্না করা হবে। আর এখানে দেখতে হচ্ছে আগের দিনে মা লাচ্চাটা ভেজে রেখেছে, সিমুইটা ভেজে রাখছে। আর এখানে রিনি লেবু আর দই মাখিয়ে ফেটে নিয়েছে হেয়ারে দেবে বলে। আর এখানে ফেস পাকো মেখে নিয়েছে। তো ওরা দেখতে পাচ্ছ স্নান টান করা হয়ে গেছে, সব কিছু ট্রিটমেন্ট নিজেদের উপর অ্যাপ্লাই করে এখন নতুন ড্রেস পরে বসে আছে। বাচ্চাদের ঈদ, রিমা নতুন ড্রেস পরে তো ঘুমিয়ে পড়েছে। আর এখানে নতুন ড্রেস পরে এরা দেখো হই হুল্লোড় করছে। আর এখানে বাড়ির সামনে একজন এসেছে, সে লাঠি করে আনে না সব কিছু, তো কিছু নেবে বাচ্চাদের খুব শখ। আমি রিমার জন্য একটা চুড়ি নেব, সেটা দেখছি আর কী কী নিয়ে যায় সেটা দেখো, খুব ভালো লাগে এদের কাছ থেকে কিনতে আমার। তরিমার জন্য এটা নিয়েছি। আর এসে দেখতে পাচ্ছ দাদা আবার লাচ্চা এনেছে দু তিন রকমের, তো রিনি এখন খুলে দেখতে বসেছে। এটা হচ্ছে রুম ফ্রেশনার। তো একটা নতুন ধরনের লাচ্চা দাদা এনেছে, সেটা ট্রাই করবো। এটা দেখছো কাজু বরফি এনেছে, রিনির ফেভারিট, রিনি খেতে খুব ভালোবাসে কাজু বরফিটা। আর এটা দেখতে পাচ্ছ প্রভুজি নতুন বের করেছে, অনেকদিন আগেই বের করেছে, এটা অন্যরকম দেখো, ইয়েলো কালার, ওগুলো ছিল হোয়াইট আর এটা হচ্ছে ইয়েলো। ঈদ মানে লাচ্চা সেমুই না হলে হয়, ওর মধ্যে সিমুইয়ের মশলাগুলো দিয়ে দিয়েছে। আর দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই যে দেখছো কাজু বরফি দারুণ খেতে লাগে। আর এখানে দেখছো তিন প্যাকেট লাচ্চা এনেছে আমাদের লেবারদের দেবে বলে, ওদের প্যাঞ্জামা তো আগেই কিনে দিয়েছে, তো আজকে বাড়ি যাবে, তো ওদেরকে ওদের জন্য একটা করে লাচ্চা এনেছে, তিনটে লেবার, তো তিনজন তিনটে বাড়ি নিয়ে যাবে। তো রিনিরা খেয়ে দিয়ে এখন মেহেন্দি আর নেলপালিশ পড়তে বসেছে, আর আমি এই যে মেহেন্দি করবো বলে বসে আছে। আর রিমার জন্য এইটা নিলাম, তখন এসেছিল না লাঠি, তো এখন একটু ঘুমিয়ে পড়বো, তো ইফতারের সময় উঠবো কিছুক্ষণ আগে। তো দেখতে পাচ্ছ ঈদের লাইটিং শুরু হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে, বাড়ির একদম কাছ থেকে খুব সুন্দর দেখতে লাগছে, বাড়ির থেকে অপূর্ব দেখতে লাগছে। তো এখন আমরা ইফতার টিফতার করে মেহেন্দি করব, তো ইফতার টিফতার করে আমরা মেহেন্দি করতে বসে গেছি। এটা হচ্ছে আমার হাতের মেহেন্দি, এই উপরেটা এরম ডিজাইন করেছি আর নিচেটা সিম্পল করেছি। আর আজকে তো রান্নাবান্না কিছু হবে না, দেখতে দাদা ব্যারাকপুরে গিয়েছিলো, তো দাদা বৌদির দোকান থেকে বিরিয়ানি এনেছে, তো আজকে দাদা বৌদির বিরিয়ানি রেস্টুরেন্টের বিরিয়ানি খাওয়া হবে, সবাই যেন নাম করা। আর এখানে দেখো আমাদের বাড়িটা কেমন দেখতে লাগছে, তোমরা প্লিজ একটু কমেন্ট সেকশানে বলবে। এটা হচ্ছে আমাদের বাড়িতে লাইটিং দিয়েছে, দেখতে পাচ্ছ ঈদ মানে লাইটিং, চারিদিকে লাইটিং না হলে ভালো লাগে।
তো রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে দেখছো আগের দিন আমি রুমটাকে গুছিয়ে রেখেছি অন্য রুমে শুভ এই রুমে তো কোনো কাজ নেই তো আগের দিন আমি গুছিয়ে রেখেছি যাতে পরের দিন একটু কাজটা কম থাকে তো আগে থাকতে সব কিছু বেডশিট ফেডশিট বেঁধে বালিশ টালিশ সব কিছু সুন্দর করে সাজিয়ে রেখেছি আর পুরো রুমটাকে ক্লিন করে রেখেছি সকালবেলা উঠবো জাস্ট শুধু মুছে নেব আর এখানে দেখতে পাচ্ছো সেই রুম দেখতে পাচ্ছে লাইটিংগুলো খুব সুন্দর দেখতে লাগছে না তো আজকের ভিডিওটা বা সেইটুখানি তো কেমন লাগলো আমাদের চাঁদ রাতের ভিডিও তো কমেন্ট সেকশানে বলবে তো আমার ভিডিওটা কোনো এক জায়গায় ভালো লাগলে ডু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব মাই চ্যানেল আর এই যে দেখছো হাতে আমি মেহেন্দি করেছি মেহেন্দির রংটা দেখো কেমন লাগছে এখন হালকা এসছে কালকের মধ্যে আরও ডিপ হয়ে যাবে কালকের মধ্যে আরও ডিপ হয়ে যাবে মেহেন্দির রংটা এদিকে সিম্পল ডিজাইন করেছি আর এইটা দেখতে পাচ্ছি এই হাতে শুধু নর্মাল ডিজাইন করেছি ডানাতে তো বেশি ডিজাইন করা যায় না আর আর এই যে দেখতে পাচ্ছ বক্সটা রিনি এখানে আগের দিনকে সব সাজগোজগুলো বের করে রেখেছে যেহেতু যেদিন ঈদের দিনে সাজবে তো যাতে না খুঁজতে অসুবিধা হয় তো আগে থাকতে সব রেডি করে রেখে দিয়েছে তো দেখতে পাচ্ছ রুমটাকে তো চলো এখন ভিডিওটা এখানেই এন্ড করি বাই বাই অল মাই গাইস বাই তো এই ভিডিওটা তোমরা ঈদের দিনকে দেবে দেখবে আর ঈদের দিনের ভিডিওটা তার পরের দিনকে দেখবে তো আমি ভিডিওটা ব্যাস এখানেই এন্ড করছি বাই বাই